আজকে একটি রেসিপি তৈরি করব আর সেটা হচ্ছে পাস্তা। আর পাস্তাটা আমি আজকে তৈরি করছি একটু অন্যভাবে, হোয়াইট সস পাস্তা। এভাবে অনেকে কিন্তু পছন্দ করে। নর্মালি আমরা অনেক মশলা দিয়ে বা চিকেন বা ভেজিটেবলস দিয়ে এটাকে রান্না করে থাকি, তবে আজকে আমি তৈরি করছি একটু ভিন্ন ওয়েতে, আর সেটা হচ্ছে একটু হোয়াইট সসের মাধ্যমে। আর তার জন্য আমি প্রথমে পরিমাণ মতো পানি নিয়েছি, যতটুকু পানি প্রয়োজন হয় সিদ্ধ করতে ততটুকু পানি নিয়ে তাতে দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণে, অর্থাৎ আমি এখানে এক চা চামচ মতো লবণ দিয়েছি আর দিয়েছি এক চা চামচের মতো তেল। আর এর কারণে কি হবে, পাস্তা সিদ্ধ হলে এগুলো একের একটার সাথে একটা লেগে যাবে না, অর্থাৎ একদম আলাদা আলাদাই থাকবে। আর একটু ঝাঁজে ঝাঁজে তুলে দেখাচ্ছি, যে এভাবে একটু চেক করে দেখবেন পাস্তাগুলো কাটা যাচ্ছে কি না, তাহলেই বুঝবেন যে এটা। এরপর আমি দিয়ে দিচ্ছি পাস্তাগুলো। আমি এক কাপ মতন পাস্তা নিয়েছি, আর এই পাস্তাগুলো যখন সিদ্ধ হয়ে আসবে 7-8 মিনিট পরেই, আপনি একটু চেক করতে পারেন, সিদ্ধ হয়ে গেলে আমি এটিকে ঝাঁঝের সাহায্যে তুলে নেব। ছেঁকে নিয়ে নিয়েছি এই জিনিসগুলো, এই পাস্তাগুলো, আর নিয়েছি কিছু পরিমাণ চিজ, নিয়েছি চিলি ফ্লেক্স, আর নিয়েছি কিছু হার্ব, ইতালিয়ান হার্ব। হ্যালো এভরিওয়ান, আমি মুনাদিল আছি আপনাদের সাথে মুনাদিস রেসিপি চ্যানেলে। আর আমি আজকে তৈরি করছি এক জনপ্রিয় পাস্তা রেসিপি, হোয়াইট সস পাস্তা। আর এটা তৈরি করার জন্যে আমি প্রথমে কিছু সস তৈরি করে নিচ্ছি। আর সেই সস একটি ফ্রাই প্যান একটু গরম হলে আমি 1 টেবিল চামচ মতো বাটার নিয়ে নিয়েছি। বাটারটা গলে আসলে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি। আর রসুনগুলো কিন্তু আমি একটু ফাইন চপড করে নিয়েছি, খুব কুচি কুচি করে নিয়েছি। আর এবার রসুনগুলোকে বাটারে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর চিলি ফ্লেক্স আমি দিব এখানে 1 চা চামচের মতো। আমি খুব বেশি চিলি ফ্লেক্স দিইনি, এত ঝালঝাল আমার খেতে ভালো লাগে না। তো এরপর একটু নাড়াচাড়া করে নিব। আর চিলি ফ্লেক্স দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি ময়দা দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। আর ময়দাটা আমি সেই যে বাটার তার সাথে একটু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে, অর্থাৎ খুব একটু কাঁচা গন্ধটা যেন চলে যায়, তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছু সিজনিং, অর্থাৎ ইটালিয়ান হার্ব দিয়ে দিচ্ছি আমি। ইটালিয়ান হার্ব না থাকলে ঘরে রোজমেরি, বেসিল বা যদি থাইম থাকে সেগুলো দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি এগুলো। দেওয়ার পরে আমি আরেকটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি। আর এই দুধটার কারণে কিন্তু একটা সসি ভাব তৈরি হবে এখন, যে ময়দাটা আছে তা দিয়ে। আর এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। নাড়াচাড়া করতে করতেই কিন্তু ময়দাটা সিদ্ধ হয়ে আসবে। আর আমি এখানে কিছু চিজ দিয়ে দেবো। আমি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচের মতো। একটা চিজি একটা সসি মিল্কি ভাব হবে এই সসটা থেকে। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, কারণ লবণ কিন্তু বাটারে থাকলেও আপনার লবণ কিন্তু লাগবে, কারণ সব কিছুর ভিতরে একটু লবণ দিতে হবে। 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এরপর খুব ভালোভাবে আবারও এগুলোকে নেড়ে দিচ্ছি। আর এবার সিদ্ধ করে রাখা পাস্তা আমি এর ভিতরে দিয়ে দিই। আমি পাস্তা আজকে রান্না করব, খুব বেশি পাস্তা না, অর্থাৎ একজন খেতে পারে এরকম পরিমাণে পাস্তা রান্না করব। আর এবার এই পাস্তাগুলো সসের সাথে মিশিয়ে নিতে হবে, নেড়ে চেড়ে খুব সুন্দর করে একদম সবগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আমি একটু শুকনো শুকনোই করে ফেলেছি। হবেই আমাদের হোয়াইট সস পাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমাদের আজকের মজাদার হোয়াইট সস পাস্তা। আর এটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটি আমি আজকে একটু সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দেখুন দেখতে কেমন, কত চমৎকার হয়েছে, আর খেতেও খুব একটা খারাপ না। আমি কিছু চিজ উপরে দিয়ে দিচ্ছি। যদি আমার আজকের এই হোয়াইট সস পাস্তা রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।